te valorizo. Valorizo tu mamá. Hello, hello. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে এবং তার সাথে তার প্রিয়ারিত হাবিব হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বারবাজে ভক্তিপূর্ণ চুম্বন রেখে তার সাথে বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুব রয়েছে সকলের চরণে ভক্তি রেখে প্রতি বছরে নেই যার নামে এখানে ওরস মাহফিল হয়ে থাকে তিনি হলেন অলিকুল শিরোমণি হযরত দয়াল বাবা হাজী আব্দুল সামাদ প্রকাশ খরমসা রহমাতুল্লাহ আলাইহি 41তম ওরস মাহফিল তাই আমার খরমসা বাবার দরবারে এই দাসীর ভক্তি রেখে ব্রাহ্মণবাড়িয়ার গর্ব জননেতা ওবাইদুল মুক্তাদির চৌধুরী এমপি সাহেব তার চরণে ভক্তি রেখে আমাদের এমপি সাহেবের শরীরটা বেশি ভালো না আমরা আমার আল্লাহর কাছে খরমসা বাবার কাছে দয়া ভিক্ষা চাই যেন আমাদের এমপি সাহেব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার নেতাকর্মী যারা আছেন সবার প্রতি সালাম জানিয়ে মরহুম জিল্লুর রহমান ভুঁইয়া আওলা তাদের প্রতি সালাম জানিয়ে মরহুম হেলালউদ্দিন ভুঁইয়া সাহেব আওলা তাদের প্রতি সালাম জানিয়ে সভাপতি রাজু আহমেদ ভুঁইয়া সাতচু এবং সাধারণ সম্পাদক মতিন মিয়া ভাই সহ কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে পরিচালনায় আমাদের শওকত চৌধুরী দাদা ভাই এবং এখানে অনেক গণ্যমান্য বসে আছেন যাদের নাম আমার জানা নাই দেওয়া হয় নাই তাদের চরণে আমার ভক্তি রেখে সালাম জানিয়ে চেয়ারম্যান মেম্বার যারা আছে সবার প্রতি সালাম জানিয়ে আমার আমাদের মাঝে আমাদের রিপন ভাই এসেছে এবং তার বন্ধু মহলে যারা আছে সবার প্রতি সালাম জানিয়ে আমাদের ইউসুফ পাগলা দাদা ভাই তাদের প্রতি সালাম জানিয়ে ভাই সাউন্ডটা আগে যেরকম ছিল আপনারা আগের মতো করে দেন প্লিজ দেখেন ভাই প্রতি রাত্র গান করি এই যে বড় শালগরের গতকালকে গান করেছি রফিক সরকারের সাথে গান করে আর ঢাকা যাওয়ার সময় পাই নাই কমিটির বাড়িতে এসে ঘুমাইছি তাই মাইকটা যদি একটু 19-20 হয় তাহলে অনেক সমস্যায় পড়ে যাব দয়া করে আমার প্রতি একটু খেয়াল রাখবেন তাই সাউন্ড সিস্টেম দাদা ভাইয়ের প্রতি সালাম জানিয়ে আজকে যারা দূর দূরান্ত হতে পাউল গান বিচার গান ভাব গান পালা গান শুনতে এসেছেন সবার প্রতি সালাম জানিয়ে আজকে যার সাথে আমার গান করেছি তিনি বাংলাদেশের দেশে দেশের বাহিরে যেখানে যাই সেখানে জহির পাগলা জহির পাগলা দাদা ভাই আমার দাদা ভাইয়ের অনেক সুনাম হয়ে গেছে ইদানিং আল্লাহর আলো রহমত করুক আল্লাহ আরো গুণে মানে বাড়িয়ে দে তবে একটা বিষয় যেই ভক্তি শ্রদ্ধাটা এখন যেমন আমাদের প্রতি শিল্পীদের প্রতি আল্লাহ আরো উঁচা পদে নে এটাই যেন সবসময় থাকে এখান থেকে যেন নড়া না হয় মালিক একটা মাপকাঠি দিয়ে দেয় সবাইকে তাই না এই সিরিয়ালটা কিন্তু অনেক কঠিন আপনাকে পার করার মতো অনেকে আসবে কিন্তু এই জায়গাটা থেকে কাউকে কষ্ট দেওয়া যাবে না তাহলে মালিক আরো উপরে নিয়ে যাবে দোয়া করি ভাইয়ের প্রতি সালাম আর আমার আশিকান জাকিরান আমার যুবক ভাইরা যারা আছে সবার পায়ে ধরে বলি গানের সময় কেউ উঠা বসা করেন না তাই বাংলাদেশের আনাচে কানাচে যত শিল্পী রয়েছে সবার চেয়ে ছোট সবার চেয়ে নগণ্য শিল্পী হলাম পাখি সরকার আমাদের জন্য দোয়া করবেন যেন ভবা উভয়ই আপনাদের সকলকে আনন্দ দিতে পারি তাই প্রথমেই আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল সৈয়দ আল হাস মঈনুদ্দিন আলমাস ভান্ডারী বড় শাহজাদা সাইফুদ্দিন আলমাস ভান্ডারী বাবা জনের চরণে ভক্তি রেখে সুলতানুল আউলিয়া হযরত শাহলি বগদাদী আউলিয়াউলের দরবারে ভক্তি রেখে আমার মাঝে গত বছরও আমার সাথে আমার ওস্তাদ আমার বাবা যিনি আমাকে লালিত পালিত করে গান শিখাইছে
গত বছরে মঞ্চে ছিল লিয়াকত সরকার আমার বাবা আজকে 5-6 দিন হয়ে গেছে এই দেশে আর নাই না ফেরার দেশে চলে গেছে আমার সেই দয়ালের চরণে ভক্তি রেখে তার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন তাই সকলের প্রতি সালাম জানিয়ে আমি আমার আসল কাজ আরম্ভ করতে যাচ্ছি কাজে যদি ভুল ত্রুটি হয় ছোট মেয়ে ছোট বোন হিসেবে আমায় ক্ষমার চোখে দেখবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমার রিপন ভাইকে মঞ্চে আমি ডাকলাম আমার শেখ জালাল বাবার দরবারে ভক্তি শেখ জালাল দরবারের আমার জীবন ভাই আর যারা যারা আছেন সবাই মঞ্চে চলে আসবেন সকলের কাছে অনুরোধ আর এই যে দোতলা থেকে লাইটটা মারতেছেন আপনার পায়ে ধরি আপনি আমাকে লাইটটা মাইরেন না আপনার দেখার ইচ্ছা থাকলে আপনি আমার কাছে এসে দেখেন হ্যালো হ্যালো